কেনাকাটা করার ক্ষেত্রে আমরা প্রথমে দোকানদার এবং কাস্টমার হিসাবে কথা বলবো। তো দোকানদার হিসাবে আমরা যখন বলবো তখন বলতে পারি মারহাবা তাল দাখিল মাহাল, বা বলতে পারি মারহাবা ফাদ্দাল, অর্থাৎ হ্যালো দোকানের ভেতরে আসুন, বা বলতে পারি ভেতরে আসুন ফাদ্দাল। কাস্টমার হিসেবে আমরা বলতে পারি কেবল হাল মুদির, বা বলতে পারি আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনি সালাম বিনিময়ের মাধ্যমে তাকে সম্বোধন করতে পারেন, বা বলতে পারেন কেবল হাল মুদির, কেমন আছেন ম্যানেজার। দোকানদার হিসাবে বলতে পারেন তার উত্তরে আলহামদুলিল্লাহ কাইফিনতা, আলহামদুলিল্লাহ কাইফিনতা, অর্থাৎ আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন। কাস্টমার হিসাবে আমরা বলবো কয়েস, বা আমরাও বলতে পারি আলহামদুলিল্লাহ, তারপরে বলতে পারি কামফুল সাদা বা হাদা কাম, অর্থাৎ ভালো। তো আমরা যখন কোনো কিছুর জন্য দোকানে যাই তখন আমরা সেই জিনিসটা বা কোনো একটি কিছু পছন্দ হলে সেটি দেখিয়ে বলি যেটার দাম কত বা এটা কত টাকা। তো সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি কামফুল সাদা, অর্থাৎ এটার দাম কত, বা হাদা কাম এইটা কত। দোকানদার বলবে তার প্রেক্ষিতে একটি দাম বলতে পারে, সেটা যে কোনো ধরনের দাম হতে পারে। আমরা এখানে একটি দাম কাল্পনিকভাবে নিচ্ছি যে হাদা মিয়া রিয়াল, হাদা মিয়া রিয়াল, যার অর্থ এটা একুশ টাকা, সরি একশো টাকা, এখানে মিয়া অর্থ একশো। কাস্টমার হিসাবে আমরা বলবো নাগেস, বা বলতে পারি কাম শোয়াইয়া, অর্থাৎ কম আছে বা কম কত। দোকানদার হিসাবে আমরা বলবো মাফি শোয়াইয়া, অর্থাৎ যদি কম না থাকে তাহলে বলবো যে কম নাই, মাফি শোয়াইয়া। হাদা আগে আনা রাখিস, অর্থাৎ এটা আমার কেনা দাম, আমি যে দামে কিনছি এটা সেই দাম, এর থেকে কম হবে না বা এর থেকে কম রাখা যাবে না। হাদা আগে আনা রাখিস, এটা আমার কেনা দাম। কাস্টমার হিসাবে আমরা বলতে পারি লাহ হাদা গালি, না এটা অনেক দামি, বা বলতে পারি লেশ গালি, দাম বেশি, বা বলতে পারি বাদ জেয়াদা, তারপরেও বেশি, মায় আবগা, আমার লাগবে না বা আমি নিব না। তো আরবি ভাষায় আমরা বলতে পারি লাহ হাদা গালি, বা লাহ লেশ গালি, বাদ জেয়াদা, মায় আবগা, অর্থাৎ আমার লাগবে না বা আমি নিব না। এই শব্দগুলো বা এই কথাগুলোর মাধ্যমে আমরা এই নাবোধক বাক্যগুলো বলতে পারি। তারপরে আমরা দোকানদার যেটি বলবেন, বা দোকানদার হিসেবে আমরা যখন কাস্টমারের সাথে ডিল করব তখন বলতে পারি কামফুলস জিপ, কত টাকা দিবেন, অর্থাৎ আপনার যে দাম বেশি মনে হচ্ছে আপনি কত টাকা দিবেন। তখন আমরা বলতে পারি এভাবে কামফুলস জিপ, কত টাকা দিবেন। তো কাস্টমার বলবে বা কাস্টমার হিসাবে বলতে পারে যে কোনো একটি দাম তার পছন্দ অনুযায়ী, বা তার কাছে যেটি পারফেক্ট মনে হবে সেটি সে বলতে পারে। তো একশো টাকার বিপরীতে আমরা বলতে পারি আশি টাকা, তামানিন রিয়াল, আশি টাকা। দোকানদার কাম হাব্বা, কয়টা নেবেন বা কয় পিস নেবেন। কোনো একটি কিছু যদি সেটি যদি আপনার গণনা করা যায় তাহলে কাম হাব্বা আমরা বলতে পারি যে কয়টা নেবেন। তো কাস্টমার হিসাবে বলতে পারে যে ইতনিন হাব্বা, দুটা নিব, হাদা আসলে লা তিজারি, অর্থাৎ এটা আসল না নকল, আমাদের আশেপাশে সব কিছুরই কপি আছে, তিজারি অর্থ কপি বা নকল, তো এটা আসল না নকল, এটা আমরা জিজ্ঞাসা করতে পারি যে হাদা আসলে লা তিজারি, এটা আসল না নকল। দোকানদার সে তার উত্তর দিবে মাফি খুব, ভয় নেই বা ভয় পেও না, আসলে এস মুশকিলা, এটা আসল, কোনো সমস্যা নেই, উমকিন ইয়ার্জা, উমকিন ইয়ার্জা, অর্থাৎ যদি সমস্যা হয় ফেরত দিয়ে যাবে। তো কথাটি আমরা বলতে পারি যে মাফি খুব, ভয় পেও না, আসলে এস মুশকিলা উমকিন ইয়ার্জা, অর্থাৎ ভয় নেই, এটা আসল, কোনো সমস্যা হলে ফেরত দিয়ে যাবে। কাস্টমার তাই ঠিক আছে, ফি জামান, গ্যারান্টি আছে, অর্থাৎ তাই অত ভালো, তাহলে কি এটার গ্যারান্টি আছে, ফি জামান। দোকানদার নাম সিত্তা স্যার, হা বা জি, অর্থাৎ নাম শব্দটির
আমরা বাংলাতে হ্যাঁ বা জি শব্দটি ব্যবহার করতে পারি। সিত্তা সাহার অর্থ 6 মাস, সিত্তা অর্থ 6, সাহার অর্থ মাস, 6 মাসের গ্যারান্টি আছে। কাস্টমার জিপ কুদ ফ্লুজ অর্থাৎ দিন বা দাও এবং টাকা নিন, কুদ ফ্লুজ অর্থ টাকা নিন। তারপর আমরা বলতে পারি দোকানদার বলবে যে শিল এস আবগা ফুতুরা এই নিন, শিল অর্থ নিন। তো এস আবগা ফুতুরা আপনার কি রসিদ লাগবে বা রসিদ কি নিবেন, ফতুরা অর্থ রসিদ, আবগা অর্থ নেওয়া। তো আপনার কি রসিদ নিবেন বা আপনার কি রসিদ লাগবে, তো কাস্টমার নাম আবগা ফুতুরা জি আমার রসিদ লাগবে, জি রসিদ লাগবে। দোকানদার তারপরে বলতে পারে আয়সাই তানি আগ্রাদ আবগা তাল অর্থাৎ আয়সাই বলতে পারি কোনো কিছু বা তানি আগ্রাদ অন্য কিছু, আবগা তাল লাগলে আসবেন। তাহলে কথাটি আমরা এইভাবে বলতে পারি আইসাই আবগা তাল বা বলতে পারি তানি আগ্রাদ আবগা তাল অর্থাৎ কোনো কিছু যদি লাগে তাহলে আবার আসবেন বা অন্য কিছু লাগলে আসবেন। কাস্টমার হিসেবে আমরা বলতে পারি শুক্রান ধন্যবাদ অর্থাৎ কাস্টমার সে যখন এই অফারটি করবে আমরা বলতে পারি যে ধন্যবাদ আপনাকে শুক্রান। দোকানদার তখন বলবেন আহলান ওয়া সাহলান অর্থাৎ আপনাকে স্বাগতম। আমরা যেমন থ্যাংকসের বিপরীতে ওয়েলকাম বলি সেভাবে শুক্রানের বিপরীতে আমরা বলতে পারি আহলান ওয়া সাহলান আপনাকে স্বাগতম। কাস্টমার বলবে মারসালাম শুভ বিদায়। আজ পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো এবং এ থেকে যদি কিছু জানতে পারেন বা জানার জন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।